আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি পারিফতিমা। মিয়াভাই খ্যাত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারের এই শ্রদ্ধার আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনরা স্মৃতিচারণ করছেন তার কর্মময় জীবনে। এখানকার শ্রদ্ধা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। এর আগে নায়ক ফারুকের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার উত্তরায় নিজ বাসায় দেওয়া হয়। অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান। একসাথে মিলেমিশে অনেক কিছু করার পরিকল্পনা করেছি, বেশ কিছু কাজ করেছি। চলচ্চিত্র বান্ধব একজন মানুষ, চলচ্চিত্রের একজন মানুষ, তার চলে যাওয়াটা আসলে কত বড় একটা আমরা ক্ষতির সম্মুখীন হলাম এটা ঠিক ভাষা দিয়ে বোঝানো যাবে না। সবচেয়ে বড় কথা, আমরা একজন গুণী অভিনেতা বলেন, অভিভাবক বলেন, একজন কিংবদন্তি বলেন, ওনাকে হারিয়েছি। বাংলা চলচ্চিত্রের যে কোনো ক্রান্তিকালে যিনি কাণ্ডারী রূপে যিনি দাঁড়িয়ে যান তিনি ছিলেন ফারুক পাঠান। সকলের কাছে আমি একটাই চাইবো, সেটি হলো যে প্রত্যেক মানুষেরই কিছু ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি যেন সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই যেন দোয়া করি, যেন তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয় এবং তাকে জান্নাত দান করে। দর্শক, নায়ক ফারুকের শেষ শ্রদ্ধার খবর জানাতে কেন্দ্র শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশুকুল আলম। আশিক, নায়ক ফারুককে কিভাবে মূল্যায়ন করছেন বিশিষ্টজনরা, শহীদ মিনার পর আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে আমাদের জানাবেন। এই মাত্রই রাষ্ট্রপতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের মরদেহ শ্রদ্ধা জানানো হয়েছে। তারপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব শ্রদ্ধা জানিয়েছেন। এখন দলের পক্ষ থেকে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক উনি শ্রদ্ধা জানিয়েছেন। এখন উনি গণমাধ্যমের সামনে কথা বলছেন। আমরা সরাসরি আসলে যুক্ত হতে চাই তার বক্তব্যে, কি বলতেছেন, কি বলতে চাচ্ছেন ওবায়দুল কাদের সেটি শুনব। আপনারা আপনারা রেডি আছেন? স্যার বলে ফেলেছে এটা, এ আস্তে আস্তে স্যার বলছেন। আমাদের দেশের একজন সৃষ্টিশীল কর্মবীর, তিনি মুক্তিযুদ্ধের সরাসরি সাহসী মুক্তিযোদ্ধা, তার আগেও ছাত্র আন্দোলনে তিনি সম্পৃক্ত ছিলেন। ৬ দফার আন্দোলন, ৬৯ আন্দোলন এবং বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা সংগ্রামে মরণপণ মুক্তিযুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। একজন নায়ক চলচ্চিত্রের এবং জনপ্রিয় একজন নায়ক, তার সময়ে তিনি ছিলেন জনপ্রিয়তার প্রথম সারির শীর্ষে এবং তখনও কিন্তু তার রাজনৈতিক বিশ্বাসে বা রাজনৈতিক আচরণে, রাজনৈতিক কর্মকাণ্ডে
তিনি এক চুলও তার আদর্শ থেকে নড়েননি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গেছেন, বঙ্গবন্ধুকে চেতনায় ধারণ করে গেছেন এবং আদর্শের প্রশ্নে চিত্রনায়ক ফারুক পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য, তিনি ছিলেন অবিচল অনর পাহাড়ের মতো অটল। তিনি আদর্শের প্রশ্নে আপোষহীন ছিলেন। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার যে সারা জীবনের যে কমিটমেন্ট, সে কমিটমেন্টের জন্য তাকে পুরস্কৃত করেছেন জাতীয় সংসদে গুলশান আসনে মনোনয়ন দানের মধ্য দিয়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি এলাকাবাসীর জন্য কিছু করার সময় তিনি পাননি। তার আগেই অনেকদিন সিঙ্গাপুরের হাসপাতালে তিনি কোমা ছিলেন। দর্শক, কেন্দ্র শহীদ মিনারে নায়ক ফারুকের মরদেহে সর্বশেষ শ্রদ্ধা নিবেদনের খবর দেখছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের টানতে গণসংযোগ ও পথসভা করছেন তারা, প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নির্বাচনের শতভাগ বিজয়ের আশা নিয়ে প্রচার চালাচ্ছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। প্রচারের পিছনে সরকার শাহনুর ইসলাম রনিও। নগরের 56 ও 57 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করছেন তিনি। অন্যদিকে সন্তান সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও ভোট সংগ্রহে ভোটারের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল থেকে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া চলবে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানবেন। আমরা বন্ধ করে দিয়ে আমরা স্বচ্ছভাবে সেখানে এই আছি বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে। আমি গতকালকে রাতে পর্যন্ত যে তথ্য রয়েছে সেটি 66 জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা পড়েছে এবং 44 জনের বিপরীতে 22 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্র জমা পড়েছে এবং 10 জনের বিপরীতে যে মেয়র প্রার্থী সেটির মধ্যে 4 জনের মনোনয়নপত্র জমা পড়েছে। তবে একটু আপনাদেরকে জানাতে চাই, আজ কিন্তু কিছুক্ষণ আগে আঞ্চলিক অফিসে ঢুকে সাবেক বিএনপি মেয়র তার ছেলে আহসান হাবিব কামালের ছেলে রূপম, তিনিও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ঢুকেছেন এবং দুপুর 2টার নাগাদ এখানে হাত পাখা মার্কা যিনি রয়েছেন তার আসার, মেয়র প্রার্থী তার আসার কথা রয়েছে। তবে গতকালকের তথ্য মতে যেই মনোনয়নপত্রগুলো জমা পড়েছে, আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে দেওয়া হয়নি। তবে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বাধিক সচেষ্ট তারা রয়েছে এবং আঞ্চলিক নির্বাচন অফিসে কিন্তু ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের লক্ষ্য করা গেছে, তারা কিন্তু সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। পাশাপাশি যে বিষয়টি একটু বলতে চাই, সকাল থেকেই কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে এবং তারা কিন্তু তাদের জনসমাগম নিয়ে এখানে আসতে শুরু করেছে, মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছে। উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে বরিশালে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে শহরে মেয়র প্রার্থীর মধ্যে মারধরের ঘটনা ঘটেছে এবং 3 জন ইতিমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই ঘটনা কিন্তু মামলাও হয়েছে। তবে এখন পর্যন্ত ধন্যবাদ, আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বরিশাল থেকে। মোখার তাণ্ডবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, গাছপালা, লবণের মাঠসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফে। সবচেয়ে ক্ষতি হয়েছে সেন্ট মার্টিন ইউনিয়নে। সেন্ট মার্টিনে বিধ্বস্ত হয়েছে 1000 ঘরবাড়ি। সেন্ট মার্টিন ছাড়াও সাবরাঙের শাহপুরের দ্বীপ, বাহারছড়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা
ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে 70 থেকে 80 শতাংশ ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ নানা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রোহিঙ্গা শিবিরেও হাজারো ঘরবাড়ি ভেঙে গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছোট বড় সহ 3000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এই উপজেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিন। গতকাল সেন্ট মার্টিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজারের টেকনাফে আছেন সহকর্মী শাহিন শাহ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শাহিন, কক্সবাজারের উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে যে মুখার যে প্রভাব পড়েছিল এই প্রভাব কিন্তু এখনো খাঁটি উঠতে পারেনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে টেকনাফের শাহপুরের দিকে দক্ষিণপাড়া, জালিয়াপাড়া, ধোলাপাড়া, পশ্চিমপাড়া সহ বেশ কিছু এলাকায় কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে। পাশাপাশি আপনি এটিও অবগত রয়েছেন যে সেন্ট মার্টিনের 80% ঘরবাড়ি কিন্তু ব্যাঙে দুমড়ে মুচড়ে গেছে। এর প্রেক্ষিতে গতকাল থেকে কিন্তু ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক এবং উপজেলাকে সমন্বয় করে একটি টিম কিন্তু গতকাল সেন্ট মার্টিনে গিয়ে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, এই ক্ষতি পুষিয়ে না ওঠা পর্যন্ত তার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। পাশাপাশি আমি এখন দাঁড়িয়ে আছি শাহপুর দ্বীপের দক্ষিণপাড়ায়। এখানেও 200+ মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে। এখানে উপজেলা চেয়ারম্যান যিনি উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম রয়েছেন, তার নেতৃত্বে কিন্তু এখানে 90 টাকা বিতরণ করা হচ্ছে। আমি একটু জানতে চাইব উপজেলা চেয়ারম্যানের কাছে আপনি এখানে কি বিতরণ করছেন বা কি আপনার ক্ষতিগ্রস্তদের মাঝে কি বিতরণ করছেন? ঘূর্ণিঝড় মুখাই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শাহপুরদ্বীপ, আমরা মুখাই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পূর্বক এখানে সরকারি বেসরকারি অনেক সহযোগিতা ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা আজকে অসপাম কর্তৃক 180 জন 7 নম্বর ওয়ার্ডে 5,500 করে টাকা ইতিমধ্যে বিতরণ করেছি, ইনশাআল্লাহ। শাহিন শাহ জানাচ্ছিলেন টেকনাফ থেকে। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।